না, প্রথমে প্রশ্নটা ছিল কেমন আছি, সেটা বলে দিই, খুব ভালো আছি। এরপরে প্রশ্নটা আসবে যে বিয়ের পর কেমন লাগছে, খুব ভালো লাগছে। আর বিয়ের পরে এটা আমার আবারও একটা কাজ, আমি সুহাগজল করতে করতে অ্যাকচুয়ালি বিয়েটা করেছিলাম, তারপর আনফর্চুনেটলি প্রজেক্টটা বন্ধ হয়ে যায়, তো তারপরে আবারও হানিয়ার আমি এই কাজটা করছি। এখানে আমার চরিত্রটার নাম হচ্ছে মেনকা। তো এবার মেনকা এই গল্পটা খুব ইন্টারেস্টিং এবং খুব টুইস্ট আছে, মানে মেনকাকে নিয়ে একটা বিশাল টুইস্ট, মানে সেটা কেন কী জন্য সেটা বলছি না এখনই, থাক, প্রেস মিটে যতটা বলা যায়, যতটা পসিবল বলা ততটাই বলি। দেখো চরিত্র, আমরা প্রত্যেকেই না সিচুয়েশন অনুযায়ী নেগেটিভ হই, আমরা কিন্তু কেউ নেগেটিভ হয়ে জন্মাই না, কারণ নিজের মানুষটাকে যখন কেউ ভীষণভাবে পেতে চায় কিন্তু ফাইনালি পাচ্ছে না, তখন কিন্তু সে তার কিছু পার্সেন্টেজে মানুষ আছে যারা তার সেই অন্য রূপ একটা দেখায় বা আরও বিভিন্ন রকম কর্মকাণ্ড করে থাকে যেটা খুবই বোকা বোকা। তো মেনকা সেগুলো করবে কি করবে না সে তো পরের গল্প, কিন্তু মহিলা এন্ড অফ দ্য ডে একজন হিরোইন এবং ভীষণই ডিগনিফাইড, এডুকেটেড, শিক্ষিত, প্রপার একটা ফ্যামিলি থেকে তার বিলঙ্গিং এবং তার একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, ঠিক আছে, এবং সে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, কারণ সে একজন হিরোইন। তো এই ব্যাপারগুলো তার মধ্যে আছে, তার নিজস্ব ডিগনিটি রয়েছে। তো এবার কেন সে এই পুরো ব্যাপারটার মধ্যে এত নেগেটিভিটির মধ্যে সে কেন ঢুকে পড়ছে বা কী তার বৃত্তান্ত, সেটা আমরা শ্যামাটা শুরু হোক 11 তারিখ থেকে সবাই সাথে জানতেই পারবো। দর্শকরা তোমাকে মেইনলি ধরো নেগেটিভ চরিত্রে আমরা এখন দেখতে পাচ্ছি, কোথাও কি এটা আক্ষেপ লাগে যে আমার লাইফে কোনো কিছু নেই, আমি আমি প্রশ্নটা এত আসে না আমার কাছে, এত বছর ধরে আসছে, আমি বলে দিই আমার লাইফে কোনো কিছু নেই, আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি যেভাবে বড় হয়েছি, আমার বড় হওয়াটা যেভাবে, যারা যারা আমার মোটামুটি আমার সাথে কানেক্টেড ইনস্টাগ্রামে বা ফেসবুকে তারা জানে যে আমার জার্নিটা খুব কঠিন ছিল, খুব, মানে আমি ভীষণ কষ্ট করে বড় হয়েছি। আমি যখন খেলায় কাজ করতে আসি তখন আমি মেট্রো করে ঝুলতে ঝুলতে বাসে করে কাজ করতে এসেছিলাম, তখন আমি জানতাম না যে আজকে এখানে এসে এত বড় বড় কথা বলতে পারবো। তো আমার মনে হয় আমি যতটা পেয়েছি এটা আমার কাছে উপরি পাওনা, আরও যা পাবো সেটা মনে করবো ঈশ্বরের দান, কারণ আমি আমার যেখানে বিয়ে হয়েছে যে শ্বশুরবাড়িটা সেটাও সেখানে আমি কিছুই করতে হয় না, তারা এতটাই ভালো, এত ভালো মানুষ তারা, সৌম ইজ আ লাভলি হাজব্যান্ড, মানে ও ভীষণ রকম, কী বলবো, ও হয়তো ভীষণ রাগি কিন্তু ও ভীষণ আন্ডারস্ট্যান্ডিং এবং ভীষণ রকম, আমার মনে হয় যে আমাদের প্রফেশনে থাকতে গেলে যা যা নিডেড হয় একজন মানে আর্টিস্টের ক্ষেত্রে, সকালে বেরিয়ে যাওয়া, রাত্রিরে ফেরা, সংসারে সময় না দিতে পারা, যার জন্য এত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, তো ও কিন্তু ভীষণ রকম এইসব ব্যাপারে প্রচণ্ড বোঝে, আন্ডারস্ট্যান্ডিং, এবং এত মানে 3 বছর ওকে আমি ডেট করেছি তারপর আমাদের বিয়ে। তো এই তো এত কিছু পেয়েছি, আবার একটা ভালো চরিত্র পেলাম, এটা কাজ করি, যদি আজ থেকে 5 বছর পরে আমি এটা, আমার যদি মনে হয় যে একটা মস্ত বড় অ্যাওয়ার্ড পাওয়া আমার কপালে আছে তাহলে হবে, আর নয়তো হবে না, ডাজেন্ট ম্যাটার টু মি। প্লিজ শ্যামা দেখো সান বাংলায়, এটা আমার সান বাংলায় অন্যতম দ্বিতীয় কাজ, সো এর আগেও আমি একটা কাজ করেছি, আর প্লিজ তোমরা দেখো, তোমাদের ফিডব্যাক অবশ্যই কাম্য। অনেক সিনিয়র অ্যাক্টররা রয়েছেন, আমার ভীষণ প্রিয় অনুরাধা দি, বিশ্বজিৎ দা রয়েছেন, রয়েছেন ভারত দা, সুচিস্মিতা দি, আমাদের মৌসুমী সাহা, ভীষণ মৌসুমী দি, আমার এই ঘরে সংসার আমার মা হয়েছিলেন, বোধিদা রয়েছেন, হানি, আমি এবং শ্যামা যে করছে আর কি, আমাদের টুম্পা ঘোষ, এবং মধুবনী করছে মা তারা চরিত্রটা, আরও অনেক চরিত্র, সায়ক রয়েছে, আর পচাদা ডিরেক্ট করছে, সো প্লিজ, আই মিন সুমনদা ডিরেক্ট করছে, প্লিজ দেখো, তোমাদের ফিডব্যাক অবশ্যই কাম্য। বাংলা সিনেমা সিরিয়ালের আপনাদের পছন্দের সেলিব্রিটিদের নিয়ে মজাদার আড্ডা, গসিপ এবং বিনোদনের লেটেস্ট আপডেট পেতে আমাদের নবরস টকিজ ইউটিউব চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি কেমন লাগলো লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।